আমরা চাই না বাংলাদেশে আর কোনো স্বৈরাচার বাংলাদেশে আবির্ভাব ঘটুক এবং কোনো স্বৈরাচারের উৎপত্তি হোক। কোনো চাঁদাবাজি বাংলাদেশে আর হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যে আন্দোলন করে আসছি এবং এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবং দীর্ঘ 17 বছরের স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে এবং এখানে বাংলাদেশের ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে আমরা একটি স্বচ্ছ ধারা রাজনীতি পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো স্বৈরাচার বাংলাদেশে আবির্ভাব ঘটুক এবং কোনো স্বৈরাচারের উৎপত্তি হোক। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা, সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা ডে ওয়ান থেকেই আমরা চেষ্টা করছি, যেখানে চাঁদাবাজির কথা শুনছি, যেখানে দখলদারির কথা শুনছি, যেখানে লুটতরাজের কথা শুনছি, সেখানে আমরা সশরীরে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের প্রত্যেকটি থানায় নেতাকর্মীদের, ওয়ার্ডে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো চাঁদাবাজি বাংলাদেশে আর হবে না, কোনো দখলদারি চলবে না, জুলুম নির্যাতন চলবে না। সেই লক্ষ্য নিয়ে দুষ্কৃতিকারীরা, কিছু নব্য বিএনপি আমি দেখছি যারা এই ধরনের বিএনপির নাম ব্যবহার করে তারা বিএনপিকে বদনাম করার জন্য আওয়ামী কিছু নব্য বিএনপিতে তৈরি হয়েছে। এই লোকগুলি এই ধরনের চাঁদাবাজি লুটতরাজ বিশৃঙ্খলা করছে এবং তারই ধারাবাহিকতায় আমরা গতকাল একটি জাতীয় দৈনিকে একটি দেখলাম যে বিএনপির নাম ব্যবহার করে, এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আগে একটি সাদেক এগ্রো নামে একটি প্রতিষ্ঠান ছিল, অবৈধভাবে তারা ছিল, এবং পরবর্তীতে যখন বিষয়টি সবার সামনে আসে সেখানে আমরা দেখেছি এখানে তারা একদম রিটেন ক্লিন করে দিয়েছে, উচ্ছেদ করে দিয়েছে সকল বিষয়গুলি। পরবর্তীতে দেখলাম যে এখানে কে বা কাহারা বিএনপির নাম ব্যবহার করে, এবং এখানে একটি ব্যানার ছিল, ব্যানারটি তারা সরিয়ে ফেলেছে, ব্যবহার করে সাত মসজিদ হাউজিং ইউনিট নামে একটি ব্যানার লাগিয়ে দিয়েছে 33 নম্বর ওয়ার্ডের। এবং আমি এখানে এসে গতকাল রাত থেকে কথা বলছি এবং সরজমিনে এসে যা দেখলাম যেখানে বিএনপির সাথে জড়িত আছে এমন কেউ এটার সাথে জড়িত না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে যে যারা নব্য বিএনপি হিসেবে বিএনপির বদনাম করার চেষ্টা করছে, এই বিষয়গুলি আমার এলাকার যারা এখানে 33 নম্বর ওয়ার্ডে নেতৃবৃন্দ রয়েছে আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সতর্ক থাকবেন যে এই ধরনের কার্যক্রমের সাথে কেউ যাতে জড়িত না হয় বা যদিও জড়িত হওয়ার চেষ্টা করে তাকে আপনারা এলাকাবাসী ধরে নিয়ে সরাসরি পুলিশের কাছে দিয়ে দিবেন কিংবা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা যে আমরা এই বিষয়গুলিতে জিরো টলারেন্স দেখাবো।